আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কলেজ ভর্তির আবেদন করেছি, অনেকগুলো দিন হয়ে গেল, ফাইনালি আমরা ঈদটাও পার করলাম, মাঝখানে আর মাত্র 4টা দিন। এই 4 দিন পরেই আমরা জানতে পারবো যে পরবর্তী 2 বছরের জন্য আমার এইচএসসি লাইফের ভাগ্যটা আসলে কোন কলেজে নির্ধারণ হয়েছে। আমরা আমাদের পছন্দ মতো একটা কলেজকে কিন্তু চয়েস দিতে পারি না, 10টা কলেজ চয়েস দিয়েছি, অনেকে 5টা দিয়েছি, 6টা দিয়েছি, 5 থেকে 10টা কলেজ এইভাবে আমরা চয়েস দিয়েছি। আমরা জানি না আমাদের ভাগ্যে কোন কলেজ আছে বা কোন কলেজটা আসবে, কিন্তু 4 দিন পরে আমাদের কলেজ ভর্তির রেজাল্টটা প্রকাশ পাবে। আই থিঙ্ক এই মুহূর্তে শিক্ষা বোর্ডের রেজাল্ট প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে, কারণ তোমরা জানো যে 16 লাখ প্লাস শিক্ষার্থী এই বছরে এসএসসি পরীক্ষায় পাশ করেছে, সেক্ষেত্রে মিনিমাম 15 লাখ শিক্ষার্থী তো কলেজ ভর্তির আবেদন করবে, আর 1 লাখ শিক্ষার্থী হয়তো বা অন্যান্য আরও যে সমস্ত সাইট আছে যেখানে ভর্তি হওয়া যায় সেই সমস্ত জায়গায় হয়তো বা ভর্তি হচ্ছে, কিন্তু প্রায় সংখ্যক শিক্ষার্থী তারা কলেজ ভর্তির আবেদন করেছে। কার কোন কলেজ আসবে এই মুহূর্তে আমরা জানি না, কিন্তু শিক্ষা বোর্ডের কাছে রেজাল্টটা কিন্তু আছে। কারণ কি, শিক্ষা বোর্ড শিক্ষার্থীদের চয়েস অনুযায়ী, তাদের জিপিএ অনুযায়ী রেজাল্টটা প্রস্তুতির কাজ শেষ করে ফেলছে। এই মুহূর্তে রেজাল্ট প্রস্তুতির কাজ একেবারে শেষের দিকে, কারণ কি এখন যদি রেজাল্ট প্রস্তুতির কাজ শেষের দিকে না হয় সেক্ষেত্রে কিন্তু 23 তারিখে রেজাল্ট প্রকাশ করাটা কোনোদিনও সম্ভব না। তোমরা অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী জানো যে 23 জুন আমাদের কলেজ ভর্তির রেজাল্টটা প্রকাশ পাবে, সামনে 23 তারিখ, 4 দিন পরে যেই 23 তারিখ, এই 23 তারিখে আমাদের রেজাল্টটা প্রকাশ পাবে, এবং এই রেজাল্টে আমরা জানতে পারবো যে আমরা কে কোন কলেজের জন্য সিলেক্ট হয়েছি, এবং কলেজ ভর্তির রেজাল্ট কয়টার দিকে দিবে সেটাও আমি বলেছি যে 8টার দিকে দিবে, এবং এই রেজাল্ট তোমরা সহজে বাসায় বসে হাতে থাকা স্মার্টফোন দিয়ে কীভাবে চেক করবে, টোটাল প্রসেসগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি। অর্থাৎ কলেজ ভর্তি বিষয়ক যাতে তোমাদের প্রশ্ন কোনো ধরনের প্রশ্ন না থাকে, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার নিয়ে আমাদের ভিডিও আছে, তুমি শুধুমাত্র তোমার প্রয়োজনীয় ভিডিওটা কলেজ চয়েস রেজাল্ট কীভাবে দেখবো এটা লিখে সার্চ, এমনিতেই আমাদের ভিডিও সামনে আসে। যদি কোনো ক্রমে আমাদের ভিডিও সামনে না আসে সেক্ষেত্রে পাশে একটু অলওয়েজ আপডেট লিখে সার্চ দিয়ে দিবে, কলেজ চয়েস রেজাল্ট কীভাবে দেখবো 2024, লাস্টে লিখবে অলওয়েজ আপডেট, যে কোনো ভিডিও সার্চ দিয়ে লাস্টে লিখবে অলওয়েজ আপডেট। এমনিতে আমাদের ভিডিও সামনে আসে, যদি তারপরও না আসে সেক্ষেত্রে অলওয়েজ আপডেট লিখবে, কারণ কি আমাদের ভিডিওগুলোতে আমাদের এ টু জেড ইনফরমেশন তোমরা যেইভাবে বুঝালে সহজে বুঝতে পারো সেইভাবে কিন্তু বোঝানো হয়েছে। যারা আমাদের ভিডিও নিয়মিত দেখে তারা জানে যে সোহেল ভাই সবসময় ইজি প্রসেসে সব কিছু বুঝিয়ে দেয়, যাতে সবাই যে কোনো শিক্ষার্থী যাতে বুঝতে পারে। কলেজ চয়েস রেজাল্ট এবার অন্য সিস্টেমে দেখতে হবে, কারণ কি তোমরা জানো যে স্মার্ট সিস্টেম করা হয়েছে, একটু জটিল, কিন্তু যারা আমাদের ভিডিও একবার দেখেছে তাদের কাছে কিন্তু বিষয়টা ইজি হয়ে গেছে যে কলেজ চয়েস রেজাল্ট কীভাবে দেখতে হবে। আমরা এই নিয়ে ভিডিও আপলোড করেছি, তোমাদের রেজাল্ট 23 তারিখ রাত 8টার দিকে প্রকাশ পাবে, তারপরে কিন্তু সকালবেলা থেকে আমরা রেজাল্টের সকল আপডেট সবসময় কিন্তু তোমাদের দিতে থাকবো। এবং রেজাল্ট প্রকাশ নিয়ে এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ যেটা আপডেট সেটা হচ্ছে যাচাই বাছাই হচ্ছে, এর ভিতরে কিন্তু অনেক শিক্ষার্থীর আবেদন বাতিল হয়ে যাবে। প্রথম দিকে শিক্ষা বোর্ড এই নির্দেশনাগুলো দিয়েছিল যে যারা আবেদনের সময় বিভিন্ন ভুল ভ্রান্তি করবে, আবেদন সঠিকভাবে করতে পারবে না, যাচাই বাছাই শেষে যদি তাদের আবেদন গ্রহণযোগ্য না হয় সেক্ষেত্রে বাতিল হয়ে যাবে। আবার অনেক শিক্ষার্থী পেমেন্ট করেছে, সেই পেমেন্টটা শিক্ষা বোর্ডের কাছে পৌঁছায় নাই। আমি কিন্তু তখনও বারবার করে ভিডিও আপলোড দিয়ে শিক্ষার্থীদেরকে সাবধান করেছিলাম যে পেমেন্টটা চেক করো, পেমেন্ট চেক করে দেখো যে কোনো ধরনের প্রবলেম আছে কিনা, কারণ শিক্ষা বোর্ড বলেছে পেমেন্টে যদি কোনো ধরনের প্রবলেম থাকে বা সেই পেমেন্ট যদি আমাদের কাছে এসে না পৌঁছায় সেক্ষেত্রে কিন্তু আমরা তার আবেদনটা বাতিল করে দেবো। পেমেন্ট না পৌঁছালে আবেদন বাতিল, কারণ কি পেমেন্টই তোমাদের হচ্ছে আসল, তুমি আবেদন করেছো পেমেন্ট করো নাই, শিক্ষা বোর্ডের কাছে টাকা পৌঁছানো না পর্যন্ত তোমার আবেদন গ্রহণযোগ্য হবে না। যাদের টাকা পৌঁছেছে তাদের আবেদন গ্রহণযোগ্য হচ্ছে এবং তাদের যাচাই বাছাই চলছে, যাদের টাকা পৌঁছায় নাই তাদের আবেদন গ্রহণযোগ্য হয় নাই। এবং 23 তারিখে যখনই রেজাল্ট প্রকাশ পাবে তখন সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যাদের পছন্দের কলেজটা চলে আসবে, 50 থেকে 60% শিক্ষার্থী প্রথম আবেদনে তাদের পছন্দের কলেজ পেয়ে যাবে এবং তারা কিন্তু ভর্তির প্রিপারেশন শুরু করে দেবে। এবং ভর্তি হতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা জিনিস আমাদের প্রয়োজন হবে, একটা হচ্ছে মার্কশিট, মার্কশিটটা কিন্তু আমার মনে হয় 90% শিক্ষার্থী না 100% শিক্ষার্থী হয়তো বা এখনো পায়নি। মার্কশিট কীভাবে পাবে, কোথা থেকে আনবে, কত টাকা দিয়ে আনতে হবে, কবে দিবে, এই বিষয়ে আমরা শীঘ্রই নতুন একটা ভিডিও আপলোড করব। এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে আমরা একটা কলেজ পাওয়ার সাথে সাথে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে টাকা, এবং এই অ্যামাউন্ট কিন্তু 2 ধাপে লাগবে। প্রথম ধাপ কলেজ নিশ্চয়ন করার ক্ষেত্রে 300 টাকা প্লাস আই থিঙ্ক কলেজ নিশ্চয়ন করার ক্ষেত্রে তোমার লাগবে, পরবর্তীতে নিশ্চয়ন হয়ে গেলে তোমার চূড়ান্ত পর্যায়ে ভর্তির ফিটা কালেক্ট করতে হবে। চূড়ান্ত পর্যায়ে ভর্তির ফি 2000, 3000, 2500, 4000, 5000, 6000 পর্যন্ত হতে পারে, 8000 পর্যন্ত হতে পারে কলেজ ভেদে। তুমি বিভাগীয় অঞ্চলে ভর্তি হচ্ছ, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে না মফস্বল এলাকায়, এই অঞ্চল ভেদে তোমাদের ফি নির্ধারণ করা হয়, এবং এই ফির টাকাটা তোমাকে ম্যানেজ করতে হবে। যাদের ফ্যামিলিতে প্রবলেম তারা হঠাৎ করে বাড়িতে বলো না, এখনই বলে রাখো যে 3 দিন পর আমাদের রেজাল্ট দিবে। প্রথমত মার্কশিট আনতে হলে আমার কিছু টাকার প্রয়োজন হবে, অনেক শিক্ষক দেখা যায় 200 টাকা দিয়ে দেয়, আবার অনেকে 300 টাকা দেয়, অনেকে 1000 টাকাও দেয় না, সেটা স্কুলের ব্যাপার। সবাই স্কুল যত ফি নির্ধারণ করবে তত ফি হবে, বোর্ডের কোনো নির্ধারিত ফি কিন্তু এই মার্কশিটের ক্ষেত্রে নাই। প্রথমত এই জায়গা টাকা লাগবে, দ্বিতীয়ত তোমার টাকা প্রয়োজন হবে তুমি নিশ্চয়ন করবে এই জায়গাতে, 3 নম্বরে টাকা প্রয়োজন হবে চূড়ান্ত পর্যায়ে ভর্তি হলে, সামনে কিন্তু টাকা প্রয়োজন হবে শুধুমাত্র, এই টাকাগুলো আগে থেকে ম্যানেজ করে রেখো বা বাসায় একটু জানিয়ে রেখো যে আমাদের এই জায়গা ফিগুলো আসলে প্রয়োজন হবে। যেহেতু আমরা রেজাল্ট প্রকাশের একেবারে লাস্ট মোমেন্টে এসে আমরা দাঁড়িয়ে আছি,
সেক্ষেত্রে কিন্তু এই প্রস্তুতিগুলো নিয়ে রাখা খুবই জরুরি। হঠাৎ করে ফ্যামিলিতে বললে ফ্যামিলি পারলো না, তখন একটা টেনশনের বিষয় না, যে ভালো একটা কলেজ পেলাম, পছন্দের কলেজ চলে আসলো, কিন্তু আমার ভর্তির ফি নাই, নিশ্চয়ান করবো সেই ফি নাই, মার্কশিট তুলবো সেই ফি নাই। এই ফিগুলো আগে থেকে ম্যানেজ করে রাখো, বাড়িতে জানিয়ে রাখো যে 23 তারিখের পরে এই টাকাগুলো আমার প্রয়োজন হবে, অর্থাৎ 24 তারিখ থেকে তোমার টাকা প্রয়োজন হবে। 23 তারিখের পরে তুমি নিশ্চয়ন করবে, নিশ্চয়ন করার পর তোমার চূড়ান্ত ভর্তি হতে গেলে মার্কশিট লাগবে, এখানে টাকার প্রয়োজন হবে, কলেজ ভর্তিতে টাকার প্রয়োজন হবে, অর্থাৎ সামনের একটা মাস তোমার অনেকগুলো টাকার প্রয়োজন হবে। এই টাকাগুলো বাসায় বলে আগে থেকে ম্যানেজ করে রেখো, এবং রেজাল্ট নিয়ে যারা টেনশনে আছো তাদেরকে বলবো যে আমাদের দ্বিতীয়বার তৃতীয়বার আবেদনের সুযোগ আছে। আমি আমার পার্সোনাল যেটা অভিমত, দ্বিতীয় তৃতীয়বার আবেদনে না গেলেই ভালো। প্রথমবারে কিন্তু ভালো ভালো কলেজের সিট সংখ্যা শিক্ষার্থীদেরকে দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে দ্বিতীয় তৃতীয়বার আবেদনের পর্যায়ে না গেলেই সব থেকে বেটার হয়। এই জন্য আমরা দ্বিতীয় তৃতীয়বার কেউ যাবো না, প্রথম পর্যায়ে চেষ্টা করব একটা পছন্দের কলেজ পেলে ভর্তি হয়ে যাওয়া, এবং যাদের পছন্দের কলেজ আসবে না সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে আবেদন না করে তারা মাইগ্রেশন ডাউন করবে। ভাগ্য ভালো থাকলে তুমি ওই কলেজে ভর্তি হতে পারবে, নয়তো বা প্রথম পর্যায়ে যে কলেজটা পেয়েছিলে সেই কলেজে তোমাকে ভর্তি হতে হবে। এই ছিল টোটাল মূল বিষয়বস্তু। এখন এই পর্যন্ত কলেজ ভর্তি বিষয়ক যখন যেই আপডেট কাছে আসে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।